আসসালামু আলাইকুম আমরা এখন দিব কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে দশ নম্বর অঙ্ক দিয়ে দশ নম্বর অঙ্কে বলা ছিল একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রয় করলে বিশ টাকা ক্ষতি হয় চারশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এখানে দেওয়া আছে হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল টু দেওয়া আছে তিনশো আশি টাকা আর ক্ষতির যেই পরিমাণ ক্ষতি হয় হচ্ছে বিশ টাকা তাহলে ক্রয় মূল্য ইকুয়েল টু আসবে তিনশো আশি যোগ বিশ ইকুয়াল টু আসবে হচ্ছে চারশো টাকা আর বলা আছে চারশো বিশ টাকায় বিক্রয় করলে তাহলে নতুন বিক্রয় মূল্য ইকুয়েল টু চারশো বিশ টাকা অতএব লাভ ইকুয়াল টু চারশো বিশ মাইনাস চারশো ইকুয়েল টু আসবে হচ্ছে বিশ টাকা অতএব শতকরা লাভ ইকুয়াল টু বিশ ডিভাইড বাই চারশো ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে পাঁচ পার্সেন্ট শতকরা লাভ হবে হচ্ছে পাঁচ পার্সেন্ট এটি হবে উত্তর প্রশ্ন নম্বর এগারো এগারোতে বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল দুই হাজার বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তবে এটি বর্গক্ষেত্র হতো আয়তক্ষেত্রের ধৈর্ঘ্য উপস্থ নির্ণয় করুন তো দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুই হাজার বর্গমিটার তো ধরি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ইকুয়েল টু এক্স তো প্রস্ত টু এস হচ্ছে টু থাউজেন্ড বাই এক্স মিটার মিটার আর বলা আছে ধৈর্গ যদি দশ মিটার কম হতো তাহলে বলতে পারবো ধৈর্ঘ দশ মিটার কম হলে ধৈর্গ হতো এক্স মাইনাস 10 মিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হতো যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু সমান সেহেতু আমরা বলতে পারবো এক্স মাইনাস টেন ইকুয়েল টু প্রস্তুত যে ছিল টু থাউজেন্ড ডিভাইডেড বাই এক্স এটার সমান বা এটা করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টু থাউজেন্ড ইকুয়াল টু জিরো বা মেডিটার্ম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এক্স প্লাস ফোরটি এক্স মাইনাস টু থাউজেন্ড ইকুয়াল টু জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস ফিফটি প্লাস ফোরটি কমন নিলে এক্স মাইনাস ফিফটি ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস ফিফটি ইন্টু এক্স প্লাস ফোরটি ইকল টু জিরো এক্স মাইনাস ফিফটি ইকুয়াল টু জিরো এক্স হচ্ছে ফিফটি আর এক্স প্লাস ফোরটি ইকুয়াল টু জিরো হচ্ছে মাইনাস ফোরটি রেণাত গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে এক্স ইকুয়েল আসবে হচ্ছে পঞ্চাশ মিটার এটা হচ্ছে ধৈর্ঘ্য অতএব প্রস্ত ইকুয়েল টু টু ডিভাইড হচ্ছে চল্লিশ মিটার তো জিজ্ঞাসা করা হয়েছে আয়ত্রে ধূর্গ প্রশ্ন নির্ণয় করুন অতএব হচ্ছে তারপর প্রশ্ন নম্বর বারো বারোতে বলা আছে করিম সাহেবের মাসিক মূল বেতন তিরিশ হাজার টাকা বার্ষিক মোট আয়ের প্রথম তিন লক্ষ টাকার উপর আয়কর শূন্য টাকা পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে করিম সাহেব বছরে কত টাকা আয় কর তাহলে দেওয়া আছে মাসিক মূল বেতন ইকুয়েল টু তিরিশ হাজার টাকা অতএব বাৎসরিক বেতন ইকুয়েল টু বারো মাসের বারো ইন্টু তিরিশ হাজার টাকা ইকুয়েল টু আসবে হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা এটা হচ্ছে বাছরিক বেতন আর করমুক্ত যেই আয়টা সেটা হচ্ছে তিন লাখ টাকা অতএব করযোগ্য আয় ইকুয়েল টু তিন লাখ ষাট হাজার মাইনাস তিন লাখ ইকুয়েল টু আসবে হচ্ছে ষাট হাজার টাকা অতএব দশ পার্সেন্ট হারে আয় কর ইকুয়েল টু ষাট হাজার টাকার দশ পার্সেন্ট ইকুয়েল টু আসবে হচ্ছে ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা হবে হচ্ছে আয় কর এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য